وَسَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ। তাদের কি ভয় দেখাবার নাই বা দেখাও, তাদের কি বধ করো আর নাই বা করো, তারা মানবে না, বুঝবে না, ওরা ঈমান আনবে না। তার মানে হলো বর্তমান পৃথিবীতে দেখবেন চলচ্চিত্র জীবনে পার্থিব জগতে পৃথিবীতে একটা লোককে বারংবার বুঝাইছি, সকালবেলা দৌড়িয়ে বাড়ির থেকে বেরিয়ে গেল, মাঠে চলে গেল, বড়া কি বড়া, বস্তা কি বস্তা, ঘাম ঝরিয়ে কাজ করছে। এই লোকটা এত বড় ভয় ভারী ভারী কাজের লর্ড নেয়, নাইট ডিউটি করে, ওভার ডিউটি করে, এত বড় বড় ভারী কাজ সহ্য করে নিতে পারে। আবার ওই লোকটাকে যদি বলি চল মসজিদে আজান হয়েছে, চল চল মসজিদে, উজুর ব্যবস্থা আছে, পানীয় ব্যবস্থা আছে, পাংখা চলা আছে, এসির ব্যবস্থা আছে, চল চল মসজিদে চল। এখন এই লোকটা বলছে আমার কাপড় খারাপ আছে। যেই লোকটা সারাদিন ধরে কাজ করলো, ভারী ভারী কাজ, কোনো বিরক্ত নাই, আবার ওই লোকটাকে বলছি চল মসজিদে 5-7 মিনিট উজু কর, একটু ফ্রেশ হয়ে যা, আবার সুন্দর পাংখা চালিয়ে তুই হাওয়া খা, নামাজ আদায় কর 5-7 মিনিট, তখন কি বলে অজুহাত, না গো পারবো না, অসুবিধা আছে, কাল থেকে ইনশাআল্লাহ পড়বো, বলে না। এইভাবে করেই সারা জীবন তার পার হয়ে গেল, তাকে পাল্টানো সম্ভব হয়নি। ভারী যেটা সেটা লোড নিচ্ছে, আর যেটা সহজ সেটা লোড নিচ্ছে না। তার মানে বুঝে নিতে হবে আপনার মনুষ্যত্বের ফিউজ কেটে গেছে। মনুষ্যত্বের ফিউজ কেটে গেলে তাকে কোরআন হাদিস বোঝানো সম্ভব নয়। দেখবেন বিষাক্ত সাপ, খেয়াল করবেন, বিষাক্ত সাপ যদি কামড়ায় দংশন করে, তাহলে বিষাক্ত সাপের কামড়ের যদি বিষ উঠে যায়, ওঝার কাছে গেলেন, এর আগে যদি ওঝা কবিরাজের কাছ থেকে ঝালা হতো, এখন তো সব ডাক্তারবাবুর কাছে যায়। আপনি চলে গেলেন কবিরাজের কাছে, কবিরাজের কাছে গিয়ে বললেন দেখেন সাপ কামড়িয়েছে, তো ওদেরও একটা চেক আপের নিয়ম আছে, মুখে লবণাক্ত কিছু অথবা ঝাল মরিচ মুখে কিছু দিল, দেওয়ার পর যদি বিষ উঠে যায় তাহলে ঝালটাও পানি পানি লাগবে, লবণটাও পানি পানি লাগবে। বিষ উঠে গেলে মুখের স্বাদ থাকে না। সাধারণত দেখবেন জ্বর হলে সব তিতা লাগে না, কথা বলে না তিতা লাগে না, সবই তিতা লাগে। তার মানে জ্বর হওয়ার কারণে আপনার মুখের স্বাদটাই নষ্ট হয়ে গেছে। ইবলিশ আপনাকে যদি, বিষাক্ত সাপ যদি কামড়ায়, তা ওই সাপের জ্বালাতে আপনার শরীরে যখন বিষ ছড়িয়ে যায়, আপনি যা খাবার দেন সব কি লাগবে, পানি পানি লাগবে। ভাতের স্বাদ বুঝতে পারবে না, মাংসের স্বাদ বুঝতে পারে না, লবণাক্তের স্বাদ বুঝতে পারে না, ঝালের স্বাদ বুঝতে পারে না, সবই পানি পানি। প্রিয় ভাই সব, যদি পৃথিবীতে যদি বিষাক্ত সাপের বিষ উঠে গেলে সব পানি পানি হয়ে যায়, স্বাদ থাকে না, তাহলে আল্লাহ বলছেন ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমার আল্লাহ তাবারক বা তাআলা বলছেন শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশ্মন। আপনার সাথে আমার দুশ্মনী আছে, দরজায় দাঁড়িয়ে গেলাম, বাড়ির থেকে বেরোলেই তোকে পিটিয়ে ঠান্ডা করে দেব, কুপিয়ে দেব, মেরে ফেলে দেব। আপনি আমার টার্গেটই দুশ্মন, বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার আগে একটু টেনশন থাকে, দরজায় দাঁড়িয়ে আছে নাকি, বাজারে দাঁড়িয়ে আছে নাকি, কোথাও লুকিয়ে আছে নাকি, ভয় ভয় অনুভব হয়। তার মানে টার্গেটই দুশ্মন থাকলে তাকে দেখেই ভয় লাগে। আমার আল্লাহ পৃথিবীর বুকে এমন একটা দুশ্মন ছেড়ে দিয়েছেন, মুসলমানদেরও দুশ্মন, ইহুদিদেরও দুশ্মন, খ্রিস্টানদেরও দুশ্মন, গোটা বিশ্বের মানব জাতির শ্রেষ্ঠ দুশ্মন, তার নাম ইবলিস শয়তান। আমার আল্লাহ এই শয়তানকে সিল মেরে দিয়ে এমন বিশ্বের মানব জাতিকে সতর্ক করেছি, জেনেলে তোদের জীবনের ইমান কেড়ে নেবে কে, তার নাম ইবলিস শয়তান। তোকে জাহান্নামে নিয়ে যাবে কে, তার নাম ইবলিস শয়তান। তোকে মিথ্যা বলাবে কে, তার নাম ইবলিস শয়তান। তোকে ঘুষ খাওয়াবে কে, তার নাম ইবলিস শয়তান। তোকে সুদ খাওয়াবে কে, তার নাম হলো ইবলিস শয়তান। আল্লাহ বলছেন শুনে লাও, ইবলিস হলো মানুষের প্রকাশ্য
দুশ্মন। জেনে লাভ, এই ইবলিস নামক বিষাক্ত সাপে যেই ব্যক্তির ইমানে কামড় মেরেছে, সর্বপ্রথম তার ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। ইবলিস যদি আপনার ইমানে ঠোকর মেরে দেয়, তাহলে আপনার ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়, ফলে আপনাকে হাজারো বুঝাই সালামুন আলাইহিম আনজারতাহুম আমলাম তুনদিরহুম লা ইউমিনুন। ইবলিসের বিষাক্ত জীবাণু নিয়ে যদি আপনি আপনার ইমানের দেহকে চালান, কেমন পর্যন্ত তাকে পাল্টানো সম্ভব নয়। ওয়াজ করো আর নাই করো, কাজ একই হবে। সম্মানিত সদী, আমাদের ভিতরে ইবলিসের কামড় আছে না নাই, কথা বলে না আছে না নাই? তো ইবলিসের বিষ দাঁত নিয়ে যদি আপনি এই ইমানি দেহটাকে নিয়ে চলাতে যান, তো মসজিদ যাওয়া সম্ভব? জোরে বলুন, সম্ভব না। কি ব্যাপার? কোরআনের কথা বলছে, ভালো লাগে না, তার মানে ইবলিসের বীজ আছে। মসজিদ যেতে মন করে না, তার কারণ হলো ইবলিসের বিষ আছে। কি ব্যাপার? মাদ্রাসায় পড়তে ইচ্ছা করে না, ছেলে দিতে ইচ্ছা করে না, কোরআন তেলাওয়াত করতে ইচ্ছা করে না, কারণ হলো আপনাকে ইবলিস কামড়িয়ে ফেলেছে। ইবলিস যদি আপনাকে কামড়িয়ে নেয়, তাহলে আপনার সমস্ত ইমানের স্বাদ নষ্ট হয়ে যাবে। কোরআন পড়েন তিতা তিতা লাগবে, নামাজের কথা বলেন তিতা তিতা লাগবে, যাকাতের কথা বলেন তিতা তিতা লাগবে, মাদ্রাসার কথা বলেন তিতা তিতা লাগবে, হালাল খাবার কথা বলেন তিতা তিতা লাগবে। যত যা কিছু উপদেশমূলক কথা আপনি তুলে ধরেন না কেন, ইবলিস কামড়ালে আপনার ইমানের স্বাদ আর থাকবে না, থাকবে না। আর আপনি তাকে নিয়ে চলতে চাইছেন, ইমান ঠিক করতে পারবেন? জোরে বলুন, পারবেন। দেখেন, মসজিদে যখন আজান হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান পাততে পাততে পালায়। কত বড় সাংঘাতিক আওয়াজ, লাহু দুরাত, রাসূল শব্দ ব্যবহার করেছেন। মসজিদে যখন আজান হয়, শয়তান পাততে পাততে পালায়, যেখানে আর আওয়াজ শুনতে পায় না। আবার আজান শেষ, শয়তান চলে এলো। দেখেন, আপনার পিছনে কত শ্রম পরিশ্রম ঘাম জড়ায় ইবলিস শয়তান। ওর টার্গেট একটাই, আপনাকে জাহান্নামে নিয়ে যেতেই হবে, এই ভোট কালেকশন করার ধান্দা ওর। আপনি কে তৃণমূল থেকে বিজেপি হবো কী করে এই ধান্দা লয়? ও শুধু আপনাকে পার্টি চেঞ্জ করাবে, এটাই নয়, আর পার্টি শুধু নয়, আপনার নীতি চেঞ্জ করে আপনাকে এমন একটা গাড়ি উঠিয়ে দেবে যেই গাড়ি সরাসরি চলে যাবে জাহান্নাম। এরকম নীতি, এরকম মনোভাব নিয়ে যে চলে, তার নাম ইবলিস শয়তান। আজান শেষ, মসজিদে এসেছে, একামত শুরু, আবার শয়তান পালায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজানের ভোল্টেজ কত, এই জন্য দেখবেন যখন আজান হয় কুকুর ভোকে ভোকে না, কুকুর কাঁদে, হাউমাউ করে কাঁদে, তার মানে শয়তান যে দৌড়িয়ে পালা এটা কুকুর দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুদি, আজান শেষ, একামত শেষ, কাতার রেডি, আপনার রেডি, ইমাম প্রস্তুত, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন শয়তান আবার ঢুকে যায়। কত দূর ঢুকে যায়? ভাইরা আমার, কাতার রেডি হয়ে গেছে, শয়তান তবুও বসে নাই। এবার তার পাওয়ারফুল ক্ষমতা আপনার বিবেকে ঢুকে যায়, আপনার দিলের ভিতরে ঢুকে যায়, আরও গল্প বানিয়ে দেয়, উজু করুকা যা বা কাজা, এগুলো এগুলো স্মরণ করো। বলে কি স্মরণ করবি, বউয়ের কথা ভাবতে লাগো, ছেলে মেয়ের কথা ভাবতে লাগো, দোকানের কত টাকা লাভ ক্ষতি হলো হিসাব করতে লাগ। এজন্য দেখবেন নামাজ পড়তে 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 এমন মনোভাবগুলি আসে জীবনে, চায়ের দোকানে ওগুলো আসবে না।